সাহিত্য মানুষকে অনুভবের দর্শনে আলোর পথ দেখায়। এ আলোর পথ ধরেই তাদের মধ্যে সৃষ্টি হওয়া সৃজনশীল সাহিত্য চর্চা সমাজে শুভবোধের বিকাশ ঘটায়। এরই ধারাবাহিকতায় লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউড শহরে আয়োজন করা হয়েছে 13তম উত্তর আমেরিকা বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন 2023। এবারের আসরের মূল প্রতিপাদ্য শেকরের সন্ধানে। আয়োজকরা জানান, বাংলা ও বাঙালির সঙ্গে নতুন প্রজন্মের নিবিড় সম্পর্ক গড়তেই এই আয়োজন। আমাদের এই দুই দিনের আয়োজনের একটাই উদ্দেশ্য, আমাদের কৃষ্টি এবং সাহিত্য এই ধারাকে ধারণ করা বর্তমান প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম। শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্য চর্চায় নিয়োজিত বিশিষ্ট জনদের উপস্থিতি এই আয়োজনকে করে তোলে আরো প্রাণবন্ত। কি অসাধারণ দায়িত্ব আমাদের শিল্প সাহিত্যের মানুষদের, আমাদের বাঙালির, তো সেই দায়িত্বটা এখানে পালিত হচ্ছে, সেই দায়িত্বটা বিশ্বময় পালিত হবে এই আশাবাদ ব্যক্ত করে। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। লস অ্যাঞ্জেলেসে যারা আছেন আমাদের বাংলাদেশের প্রজন্ম, যারা অনেক আগে এসেছেন এবং বর্তমান প্রজন্ম যারা এসেছেন, তারা মিলে যে এরকম একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন, যেখানে দেখলাম যে আমাদের আগামী প্রজন্ম যাদের দিকে থাকি, আমরা বেঁচে থাকি, তারা কবিতা পাঠ করছে, নাটক করছে, গান করছে, তারা আমাদের ভাষা সাহিত্যটাকে টিকে রেখেছে, এটা আমাদের একটা অত্যন্ত আশার ব্যাপার। প্রবাসের মাটিতে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে এবং নতুন প্রজন্মের সঙ্গে এই ভাষা ও সংস্কৃতির মিলন ঘটানোর ক্ষেত্রে এ ধরনের সমাবেশ, এ ধরনের সাহিত্য মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমিনার, সাহিত্য, নাচ, গান আর অভিনয় সব মিলিয়ে ভিন্ন এক আয়োজনে অংশগ্রহণ করেন প্রবাসী বাঙালিরা। ছিল গল্প, কবিতা, নাটক ও ছড়াও। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মের পরিবেশনা মুগ্ধ করে সবাইকে। অনুষ্ঠানে গান গেয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কাদের কিবরিয়া। আরও ছিলেন সঙ্গীত শিল্পী মুক্তিযোদ্ধা শাহিন সামাদ ও নজরুল সঙ্গীত শিল্পী সুজিত মুস্তাফা। অনুষ্ঠানে প্রথম দিনের আয়োজন পরিণত হয় কবি, সাহিত্যিক, গল্পকার ও সংস্কৃতিকর্মীদের এক মিলন মেলায়। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।